দিন ভালো করা সম্ভব না, যাদের এসে ভালোই পেরেছি আপনাদের খুব ভালো লাগে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের একটা রেসিপি দেখাবো, সে হচ্ছে লতি দিয়ে পাঙ্গাস মাছ কী করে রান্না করতে হয় সেটা দেখাবো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, এখন দিয়ে একটু নেড়ে চুলে নিব। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে পুড়িয়ে নেব, হালকা পোড়াবো বেশি পোড়াবো না। আপনাদের মতো এত সুন্দর করে আমি ভিডিও করতে পারি না, সবার দিকে দেখবেন। এবারে ভিতরে আমি লতি দিয়ে দিই, এখানে এক চামচ মতো লতি আছে, লবণ দিয়ে দিব, তিন মতো হলুদ দিয়ে দিব, কড়াই দিয়ে নেড়ে চলে দেব। লতিতে আসলে কম পানি দিতে হয়, বেশি পানি দিলে লতিতে আসলে আসে ভালো থাকে না, নরম হয়ে যায়, নরম হয়ে গেলে খেতে খারাপ লাগে। লতি কেন পর্যায়ে রাখা উচিত, এদিকে সিদ্ধ হবে এদিকে বলবে না। এবার এখানে নিয়ে নেব রসুন পেঁয়াজ এবং আদা বাটা সামান্য, একসাথে করে রেখেছি, আমি বারবার দেখাচ্ছি না, সবাই সেন্টে করতে পারে না, রোজার জন্য কষ্ট হয়, তাই আমি একবার দিয়ে দিব। সব মশলা দুটিবার একবারই বেটে রাখছি, খুব কম। কষানোর ভেতরে আমি এখন মাছ ভেজে দিয়েছি, আমি লোকের ভিতরে কষিয়ে নিব, আলাদা করে কষাতে হবে না, আগে করে কষানো থাকবে। লবণ হলুদ সবটাই দিয়ে দিয়েছি, মনে হয় আরেকটু লবণ হলুদ দিলে ভালো হয়, লতিটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং সাথে আমি পাঙ্গাস মাছের পিসগুলো কষিয়ে নিচ্ছি। লতিও নরম মাছও নরম, তাই জন্য জল হয়নি, দুজনে দুজনের পরিপূরক। লবণ আগে দিয়ে দিয়ে দিয়েছি, এবার আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করে দিই। আমি আজকে সব রান্না শুধু কাঁচা মরিচ দিয়ে করছি, আজকে একটু চামড়ি দিয়ে একটু কষাবার জন্য রেখে দিচ্ছি, আমি পানিটা আর একটু পরে দিই। রান্না করতে করতে একটা কথা বলে দিই, এখানে আমি কিছু কিছু বানিয়েছি, মানে এখনো হয়নি, জাস্ট জিনিসটাকে হালকা একটু সিদ্ধ দিয়ে সেইগুলো একটু ভাপ দিয়ে, ভাপ দিয়ে আপনি এভাবে পানিটা পুরোপুরি ছড়িয়ে কাপড়ে একটু মুছে তারপরে এরকম সাজিয়ে এখানে রাখবেন। জানো চুলা না, চুলার একদম নিচে, চুলার নিচে এভাবে রেখে দিবেন, একদম কিসমিস হয়ে বেরোবে। মনে করেন ঢাকার শহরে তো আসলে সবাই ছাদে যেতে পারে না, আমাদের ছাদটা ছয়তলার উপরে, আমি থাকি একতলা, একতলা থেকে ওই ছাদে গিয়ে কিসমিস বানাবার কোনো ইচ্ছাই আমার নাই, তাই আপনাদের বললাম আপনারা যদি সহজ উপায় বানাতে চান এভাবে বানাবেন, এবং এটা চুলার নিচে দিয়ে দেবেন। চুলার নিচে দিয়ে দিলে আগুন বলতেছি ওই তাপে আপনার হয়ে যাবে, আমি বলছি না যে সারা রাত রেখে দেন, আমি বলছি যতক্ষণ রান্না করেন ততক্ষণ রাখেন, পরে আপনি এটা ঢেকে রাখবেন, পরে আবার যখন রান্না করবেন তখন আবার নেচে দেবেন, কারণ শুধু শুধু গ্যাস পোড়ানোটা আমি পছন্দ করি না, এতে সম্পদের অপচয় হয়। লতি পাঙ্গাস মাছ দেখা কি অবস্থা হয়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে,
এখানে যদি আপনার লেচি পালক মাছ খান তাহলে পালক মাছে প্রচুর তেল থাকে, হ্যাঁ প্রচুর তেল। যদি আপনারা পালক মাছটা রান্না করেন, আপনারা পালক মাছ খাচ্ছেন মেচি মাছ খাচ্ছেন আপনার খুব তেল যাবেন না। পালক কিন্তু পানি দিয়ে দিত, বেশি পানি দিব না, তাহলে লোকিটা কমে যাবে। আর একটু কম পানি দিব, কম পানি দিব, বাট জালটা কমিয়ে দিব না, জালটা জোরে দিব। জালটা যদি আমি কমিয়ে নিই মাছটা সিদ্ধ হবে বাট লতিটা সিদ্ধ হবে না, লতিটা পানি টেনে যাবে, কাঁচা থেকে যাবে। তাই আপনারা জালটা বাড়িয়ে দিবেন, লতিটা যাতে গলে না যায়, বাড়িয়েও দেওয়া যাবে না, কারণ কি গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই আপনাদের যে পরিমাণ পানি দিয়েছে একটু পরিমাণ পানি দিয়ে আপনারা ঢেকে দিবেন, ঢেকে দিলে দেখবেন আপনাদের পাঙ্গাস মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবং আপনাদের লতিটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে দিলাম, এখানে কয়েকটা ফালি করা রসুন দিয়ে দিল, লতিতে রসুনের পরিমাণটা বেশি দিলে খুবই মজা পাবে। নামাবার আগে আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিই, নামাবার আগে জিরা বাটাটা দিলে সত্যি অনেক টেস্টি হয়। কারণ লতিতে তো পানি রাখা যায় না, লতিটা একদম শুকিয়ে। আপনারা সবাই জানেন হয়তো বা যে লতিটা সম্ভবত ভুনা ছাড়া আর কিছুতেই ভালো লাগে না, কিন্তু লতি অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়। যদি রান্না করতে জানেন, সবাই মার্কেট থেকে পড়েই রান্না করতে পারে না, আস্তে আস্তে শিখি। যারা জীবনে চুলার কাছে যায়নি তারাও রান্না করতে পারবে, তো সহজ করে রান্না করে দেখা পাবে। এগুলি সহজ করে আসলে হয় না, মানে কিছু সহজ করে আসলে আমি পারবো না, পারবো না। তবে আমার কাছে সহজ মনে হয়েছে আপনারা যদি পারেন এইভাবে রান্না করবেন। এবার আমি ধনে পাতা, তারপরে নামাপাড়া দিয়ে জিরা, এটা অ্যাকচুয়ালি আমার আম্মু করে তো সবসময়ের জন্য, তাই আমি ওখানে করতে চেষ্টা করি। আম্মুর আগে তো আমি রান্না শিখিনি, আম্মুই আগে রান্না শিখেছে। আম্মু যদি আমাকে হাতে ধরে শেখানো তবে আমি দেখে দেখে আমার আম্মুর কাছ থেকে অনেক কিছু শিখি। সবাই সবার আমার কাছে দেখুন বন্ধুরা, পেরেছি কিনা জানি না, তবে আপনারা যদি বলেন আমি পেরেছি তবে পেরেছি, আর আপনারা যদি বলেন আমি পারিনি তো সত্যি আমি পারিনি। ভালো করা সম্ভব নয়, যা পেরেছি ভালোই পেরেছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কারণ অনেকটা ঝাপসা দেখা যাচ্ছে এর জন্য ক্ষমা করবেন। আর যদি সম্ভব হয় এভাবে রান্না করে খাবেন। আজ এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ।